টাইমের 100 প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের নাহিদ ইসলাম। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের 8 সেনা নিহত। লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত 5। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 15 সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলের হামলার বিষয়ে নাসরাল্লাহকে আগেই সতর্ক করেছিলেন খামেনি। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পক্ষে নন বাইডেন। মধ্যপ্রাচ্যে সামষ্টিক গণহত্যা চলছে বললেন কাতারের আমির। নাইজেরিয়ায় নৌকা ডুবে 16 জনের মৃত্যু। সিঙ্গাপুরের দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রীর কারাদণ্ড। ভিয়েতনামের চিড়িয়াখানায় বার্ড ফ্লুর হানায় 47 বাঘের মৃত্যু। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।